গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলেছি তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর, তিন দিন, রবি না 3 দিন না, আরও একটু বেশি, 3-4 দিন পর ব্লগ বানাচ্ছি। তো দুদিন তো সানডে মনডে তো পুরো একদম ইউটিউব খোলার সময় পাইনি আমি, ভিডিও করা তো দূরের কথা। তো শনিবার দিনে শর্ট ভিডিও দিয়েছিলাম, তারপরে আজকে শর্ট ভিডিও দিলাম, আর আজকে ভিডিও বানাতে শুরু করলাম। সকাল থেকেও সময় পাইনি, ভেবেছিলাম দুপুরে স্টার্ট করব কিন্তু হয়ে ওঠেনি। সন্ধ্যের পর, মানে এখনো সন্ধ্যে হয়নি, দেখো ফাঁক দিয়ে লাইট দেখা যাচ্ছে। তো শুরু করলাম আজকের ভিডিওটা তো, এবং সন্ধ্যেবেলা চা খেতে খেতে তোমাদের সাথে ভাবলাম ওটাই, যে চা খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা শুরু করব। তো এখন আমি চা বানাইনি, চা বানাবো, সন্ধ্যে এখনও হয়নি, একটু পরে সন্ধ্যে দেবো চাটা খেয়ে, ভাবছি সন্ধ্যা খাবো। মেয়ে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পর এসেছিল সিলিন্ডার দিতে, তো অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, মানে তাদের তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের এখনও মানে ডকুমেন্টালি অ্যাড্রেস চেঞ্জ হয়নি সিলিন্ডারে, তো গ্যাস শেষ হয়ে গেছিলো বলে ওদেরকে বলা হয়েছিল, বুক করা হয়েছিল, ওরা দিয়ে গেছে। তো পুরোনো অ্যাড্রেস গেছিলো ওখান থেকে এখানে পাঠিয়েছে, জানে না তো, তার জন্য ছোটাছুটি হয়েছে। টিভি লাগাতে এসেছিলো, টিভি লাগানো হলো বাট এখনও কানেকশান হয়নি, তো কী করে সময় পাবো বলো কথা বলার, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, রুমের শিফটিং তো মোটামুটি কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট পুরোটাই আমার। আমি ওই কারণে কি বলতো, মানে 2-3 দিন টানা শিফটিং, 2-3 দিন আমি এই সময় ওয়েস্ট করি না, কন্টিনিউয়াস টুকটাক 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 করে করে নিই। আমি জানি আমি ছাড়া তো মানে আমাকে তো সেটা করতে হবে। ওর বাবা দুদিন আর সানডে তো এমনি ছুটি, মানে সোমবার দিনে ছুটি নিয়েছিল, তো সোমবারটাকে তো আমি কোনো রকম কোনো ওয়েস্ট করিনি, পুরো দিন শুধু গুছিয়ে গেছি। সানডেটা তো, সানডেতে পুরোটা শিফটিং হয়েছে কাছে খুবই, তাও একটা শিফটিং মানে হ্যাজার্ড না, পুরোটা ওখান থেকে সব কিছু প্যাকিং করা, এখানে সে খোলা, এখানে খোলার পর তো কিছু খুঁজেই পাওয়া যায় না, এটা কোথায় রেখেছি ওটা খুঁজে রেখেছি, তালা চাবি খুঁজতে খুঁজতে বাবার বাস। যাই হোক, এ হচ্ছে ব্যাপার। তো চিন্তায় ছিলাম কী করে কী হবে না হবে, তো এখন চিন্তামুক্ত, সব কিছু হয়ে গেছে, তোমাদেরকে তো দেখাবোই। চলো একবার দেখে নাও আমার রুমটা, ঘাঁটাঘুঁটি আছে, সবই আছে, তারপরে একটু দেখে নাও, ঠিক আছে? আমার মেয়ে রুমে বসে বসে খাচ্ছে, কী খাচ্ছে না, আলুর ভুজিয়া খাচ্ছে, তো আমি বাইরে বসে আছি, রুমের মধ্যে পাখার প্রচুর আওয়াজ। আর সব থেকে বড়ো কথা কী জানো, এই রুমটা খুব ঠান্ডা, উপরতলায় রুম আছে, তো আমাদের ওই যে রুমটা ছিল, তিনতলায় ছিলাম, এরকম এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এর থেকেও বৃষ্টি ওয়েদারে ওখানে ছিলাম, মানে 24 ঘন্টা বৃষ্টি হয়েছে এরকম কন্ডিশনেও ছিলাম। সেই কন্ডিশনেও যেমনি রাত্রিবেলা জানলা কাপড়, সন্ধ্যে পথে জানলা কাপড় বন্ধ করলাম, মানে রুম গরম শুরু হতে শুরু হয়ে গেল, রাত্রিবেলা এসি চালাতে হয়, হতে পারছো? কিন্তু এখানে দুদিন জানলাটা একটুখানি, একটা পার্লার খুলে শুচ্ছি, তারপরেও আমাদেরকে গায়ে কম্বল নিতে হচ্ছে, মানে খুব মানে কোনো, দেখো পাখা এখন বন্ধ করে বসে আছি, কোনো 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 ঘামছে না, কিছু হচ্ছে না, কিন্তু গরম আছে। ওই রুমটাতে পাখা তো চালাতাম না, এই পাখাটা প্রচুর আওয়াজ বলে চালাতাম না, আর কথা বলতে গেলে ঘামতাম। তো রুমে মেয়ে বসে আছে, মেয়ে কেন আছে সে তো আর বেশি বকবক করবো না, তোমাদেরকে দেখিয়ে দিই আমার একটু রুমটা। পুরোনো পর্দা, এক পর্দা দেখে চিনতেই পারছো, পুরোনো পর্দা। এই রুমটাতে পর্দা লাগানোর কোনো দরকার নেই, ভেবেছিলাম অনেক জায়গায় সব জায়গাতে পর্দা লাগাবো, কিন্তু এসে দেখছি পর্দা লাগানোর কোনো দরকার নেই, কাঠে জানলে কি পর্দা লাগাবো, অত শো করার দরকার নেই আমার, ফালতু ফালতু খরচা বাড়ি লাগবে, তাই না বলো? নিজের বাড়ি হলে আলাদা ব্যাপার ছিল। তো এইটা কাছে, এই দেখো এটা কাছে জানালা জানালা, তাই জন্য এটাকে পর্দা দেওয়া দিতে বাধ্য, কিছু করার নেই। তো বেডরুমেরগুলো কাঠে, ওগুলোতে দেওয়ার কোনো দরকার নেই, আর ঠাকুর ঘরের সামনে এটা পর্দা দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই হলো আমার রুম, দেখে নাও, এর আগে যখন এসেছিলাম তখন তো পুরো ফাঁকা ছিল, এখন তো পুরো ফুল ভর্তি, ঠিক আছে? এই দেখো এখানে একটা লাগিয়েছি, তো এটা সন্ধ্যে দেখানোর সময় জ্বালাই আমি। কত কি জিনিস ঘরের মধ্যে পড়েছিল জানো, এগুলো সব গিফটেড জিনিস, কত কি ঘরের মধ্যে পড়ে থাকে, সেগুলো ব্যবহারই হয় না এইসবের কারণে। আফটার শিফটিং, আমি তো তোমাদের যে রুমটাতে ছিলাম সেখানে তো দেখাইনি আমার রুমটা, ইচ্ছা করেই দেখাইনি, আমি জানি আমি রুম চেঞ্জ করবো, অতএব ওইটা রুম দেখিয়ে লাভ নেই কিছু। এই দেখো এটার তো অবস্থা, কত কি জিনিস এখানে পড়ে আছে, তুলসী গাছ ওখানে এখন বাইরে রাখিনি, রাখার এখন জায়গা খুঁজে পাইনি। তো মেয়ের দেখো, বসে বসে আলু খাচ্ছে,
আলু ভুজিয়া, ইস কি অবস্থা করেছে যে! এই যে র‍্যাক, এটা এখনো গোছানো হয়নি, ঠিক করে গোছাতে হবে। এখনো ঠিকঠাক করে গোছানো হয়নি জানো তো, শুধুমাত্র আমার কিচেনটাতে, কিচেনে এখনো লাইট, মানে লাইটটা জ্বলছে না, কিচেনের লাইটটা জ্বলছে না বলে, তো এই যে এখানে লাইটটা আছে এটাকে অন করে দিলে মোটামুটি আমি রান্নাটা করতে পারি সন্ধ্যে রাত্রিবেলা তো হয়ে যায়। তো কিচেনটা আমি মোটামুটি হাতের মতো গুছিয়েছি, ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এখানে অ্যাকোয়াগার্ড লাগানো হয়েছে, এই যে বেসিন, সব কিছু মোটামুটি টিপটা গোছানো হয়ে গেছে। কিছু হোক না হোক কিচেনটাকে গুছিয়ে নিতে হবে। এই যে এই হয়ে গেল কিচেন, এই হয়ে গেল মেন ডোর, এই হয়ে গেল আর একটা বেডরুম। লাইটটা জ্বেলে নিই। এই রে লাইট কোথায়? এই যে এই হয়ে গেল আর একটা বেডরুম, এখানেও কিচ্ছু গোছানো হয়নি। আর মেন ডোর থেকে তোমাদেরকে আবার দেখিয়ে দিই টোটাল ওভারঅল রুমটা নিয়ে বেরোচ্ছে জলের বোতল নিয়ে। এই যে বন্ধ করে দিই, এই রুমটা খোলার উপায় নেই, পট করে ঢুকে যাচ্ছে। দেখো না, পট করে ঢুকে ঢুকে গিয়ে ঝাড়ু খেলবে। চলো ঠাকুর ঘরটা একটু দেখায়, ঠিক আছে? দেখিয়েছো তোমরা ঠাকুর ঘরে ঢোকা মানে ওর শুরু হয়ে যায় নাটক। চলো চলো মামার সঙ্গে দেখা এক্ষুনি। জল বোতলটা নাও, জল বোতলটা নাও। চলো, প্রচুর মশা, আসো আসো। লাইটটা পড়ে দিই তাহলে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো আমার শিফটিংয়ের পর রুমটা। মোটামুটি শুধুমাত্র যেগুলো ব্যবহার করার জিনিস সেগুলো গোছানো হয়েছে, যা হালকা করে এখনও কিছুই হয়নি। তো নতুন নতুন রুম তো, কী বলতো, খালি পায়ে চলা যাচ্ছে না, পুরো একদম সাদা হয়ে যাচ্ছে পা, পাথরটা জাস্ট ঘষা হয়েছে না, সাদা হয়ে যাচ্ছে। তো দুবার করে মুছতে হচ্ছে, বলাছে শুরু করে দিয়েছে। এখানটাতে উঠবে, উঠে ওই জানলার পর জানলাগুলো খোলার চেষ্টা করে, ভাবো। মানে আমাকে এই সোফাটার জায়গাটা চেঞ্জ করতে হবে, কারণ সোফাটা এখানে রাখলে না ও জানলায় জানলাটা কি খুলছে উঠে গিয়ে। ওই দিকে ওখানটাতে ওই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, ওই গ্যাপটার মধ্যে ঢুকিয়ে দেবো সোফাটা। আর সোফার আর দুটো এ আছে, সেগুলো একটা আছে বেডরুমে আর একটা আছে ওই বেডরুমটাতে। তো ওগুলোও দেখি আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে হবে। এখন আলমারি এসে পৌঁছায়নি, আলমারিটাতেও জিনিসপত্র, জামা কাপড় ঢোকানো হয়, জামা কাপড়গুলো এমনি জাস্ট ওখানে পড়ে আছে, ওগুলোকে গোছাতে হবে। তো হচ্ছে ব্যাপার, ধীরে ধীরে গোছাবো, একা একা আছি, ধীরে ধীরে গোছাবো বাচ্চা নিয়ে। তো চলো চা বানিয়ে নিই, সন্ধে হয়ে যাচ্ছে না হলে। রান্নাঘরে জানি না শুট করতে পারবো কিনা, কারণ রান্নাঘরে তো লাইট নেই বললাম তো। আজকেও কি বলতো টায়ার্ডই লাগছিলো, আর দুদিন এত খাটাখাটি হয়ে গেছে, টায়ার্ড লাগছিলো। ইচ্ছে মানে ভাবছিলাম যে ভিডিও করবো কি করবো না, তাও ভাবলাম যে না, তোমাদেরকে তো আপডেট একটু দিতেই হবে। তো বেশি বড় ভিডিও করবো না, টুকটাক ছোট্ট একটা আপডেট দিয়ে দেবো, জাস্ট কি যে রুমে শিফট হয়ে গেছি, টুকটাক জিনিস আমার রাখা হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, যাতে তোমাদের দেখে একটু ভালো লাগে। তো চলো দেখি চাই করে কিচেনে আমার লাইট আসছে কি না, ক্যামেরায় ওঠার মতো। তো যদি উঠে অবশ্যই আমি শুট করবো, না উঠলে কিছু করার নেই, চাটা বানিয়ে তোমাদের সাথে আসছি। চা খাচ্ছি আর আমার মেয়ে, দেখো তোমরা একবার, ওই যে আই কি মারছো ওখান থেকে, বদমাস, বুঝতে পারছো? বদমাসটা দেখো, ওর তো বিশাল মজা, মজাই মজা। সানডের দিনে শুধু ধুলো খেটেছে, নোংরা খেটেছে, এইসব খেয়ে থেকেছে। আমি তো নজর দিতেই পারিনি, ওর বাবাও দিতে পারিনি, দূরের কথা। মধুমিতাদের বাড়িতে খাওয়া দাওয়া সেরেছিলাম রাত্রিবেলা, দিনের বেলা দুটোতেই। তো ওই তিনটের সময় গেছি খেতে, ওর কাছে তিনটের সময় খেয়েছে। আর সকাল মনে হয় 10টার দিকে একবার একবার ঘুমিয়েছে, 1 ঘন্টার মতো পাস হয়ে গেল। মজাই মজা, দুটোকেই কাটিয়েছে।
টিভি চলছে, টিভি এখন রিচার্জ হয়নি, সুই চলে যাচ্ছে। চা বানানোর ভিডিও করতে গেলাম, হলো না, কারণ কারেন্ট নেই বা লাইট আসছিল না, বললাম তাই বানিয়ে খাচ্ছি। এখানে আছে আমাদের নিচে যে রুম ওনার আছে তার মেয়ে আছে, ছোট মেয়েটা, এই যে ওখানে বসুভাতে বসে আছে। সে মোটামুটি সকালবেলা 9-10টা বাজে চলে আসে আর সন্ধ্যেবেলা 7টা বাজলে চলে আসে মেয়ের সাথে খেলে। আমার মেয়ে তো বাজে আর এসে দেখে এসে আমাকে বলছে আন্টি ভিডিও করো ভিডিও করো, দেখবো দেখবো। তারপর চায়ের ভিডিও করতে গেলাম, হলো না, শর্ট ভিডিও দুপুরে দুটো শর্ট ভিডিও ছেড়েছি, ও তো ছিল না, ও সকাল থেকে আমাকে বলে রেখেছে, কিন্তু দুপুরে ছেড়েছি, তখন মেয়ে ঘুমাচ্ছিল বলে করে নিয়েছি, নাচছে মেয়ে। তারপর আর করা হয় দেখে দেখেনি, তো শর্ট ভিডিওগুলোকে ডাকতে হবে, দেখা দেবো কীভাবে ভিডিও করি, ও খুব ইন্টারেস্ট কীভাবে ভিডিও করি, কী মানে দেখেছে না ভিডিওগুলো মোবাইলে, ওকে দেখাতে হবে। তো ঠিক আছে চলো বন্ধুরা, আছে ভিডিওটা বেশি বড় করবো না, তো এখানেই শেষ করি। চা খেতে খেতে চা প্রচুর পরিমাণে গরম, দেরি হবে আমার খেতে, তো আমি খুব তাড়াতাড়ি অন্য আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমার সাথে হাজির হয়ে যাবো। এর মধ্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে, বাই।